শুভ অপরাহ্ন বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যে আমি কিছু সুপারি গাছ লাগিয়েছিলাম গত বছর এই সময়ে, সুপারি গাছগুলো মানে গ্রোথ বেশ ভালোই হচ্ছে, সেগুলো দেখানোর জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। পুকুর পাড়ে এই যে পরিত্যক্ত জায়গাটা, এই জায়গাটার একটা সদ্ব্যবহার আমি চাইছিলাম যে করতে। এখন দেখছি সবচেয়ে ভালো যদি কিছু ব্যবহার করতে চাই সদ্ব্যবহার, সেটা সেই হিসেবে সুপারি গাছ হচ্ছে বেস্ট। কারণ সুপারি গাছে এক সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এই গাছটা খুব কম জায়গাতে এবং এক মানে খুব ঘনত্বে। এইখানে যে এই সুপারি গাছ দুটো দেখছেন, এই দুইটা মাঝখানে আমি ইচ্ছা করলে আরও দুইটা বা অন্তত একটা তো দিতে পারবই, লাগাতে পারি। এখন লাগানো এইভাবে সুপারি গাছ এইভাবে যদি সুপারি গাছগুলো লাগাই, তাহলে আমার জায়গাটাও পুকুরের মানে ধরা থাকলো, আর এখান থেকে আমি একটা সময় গিয়ে সুপারি পাবো, অর্থনৈতিকভাবে ভালো লাভবান হবো। প্লাস হচ্ছে আমার এই জায়গাটারও একটা সদ্ব্যবহার হলো আর পরিবেশের জন্য উপকারী কাজ করতে পারলাম। এই যে গ্লোবাল ওয়ার্মিং, যে বিশ্ব উষ্ণায়ন যেটা হচ্ছে, বা এই যে বাংলাদেশে আগে এত ঝড় বৃষ্টি হতো না, বৃষ্টি তো কমে গেছে আসলে, ঝড় হতো না, এখন সেটা বেড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এই এগুলোর একটা বড় কারণ হচ্ছে তো গাছপালা কেটে ফেলা, তাপমাত্রা বৃদ্ধি। তো যদিও কিছুটা কন্ট্রিবিউট করতে পারে সেই টেম্পারেচার রিডাকশনে, তাও সেটা মনে হয় আমার কাছে আমি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবো, সেই জন্য এই গাছগুলো লাগালাম। এই এদিকে কিছু আম গাছ লাগিয়েছি, এই যে এদিকে অনেকগুলো গাছ আছে, এই যে আম গাছ আবার এদিকে অনেকগুলো গাছ আছে। এই সবগুলো গাছ আসলে কি পরিবেশটাকে ঠান্ডা রাখে। আমাদের বাড়িতে একটা জিনিস হচ্ছে কি বিষয়ে, টেম্পারেচার অনেকটা ঠান্ডা, এখানে মানে প্রচুর বাতাস থাকে। এই যে সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ, সবুজের মাঝখানে আমরা থাকি আমাদের অবস্থা, সেই জন্য এখানে টেম্পারেচার সবসময় ডাউন থাকে। তো বন্ধুরা, সব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানে রাখছি আমি, দেখুন আমার সুপারি গাছগুলো বাড়ছে। ওকে বন্ধুরা, রাখি।